আড্ডা আপনাকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আসলাম উদ্দুল আজকে কথা বলবো শিক্ষা ব্যবস্থার ইতিবৃত্ত নিয়ে আমাদের মাঝে আছেন শিক্ষাবিদ অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ আছেন অধ্যাপক হাসানাত আলী আই আইবিএ এর আশা বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যাপনা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে এসেছেন যে শিক্ষা ব্যবস্থা বর্তমান সময়ে যে সংকটের ভেতর দিয়ে যাচ্ছে এবং যেই প্রশ্ন ফাঁতের যে ভাষার যে সমস্যার ভিতরে তারা আছে এবং শিক্ষা ব্যবস্থার যে নীতিগুলো আছে আছে বর্তমান সময়ে যে সৃজনশীল পদ্ধতিতে বিরাজমান সব মিলে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে কেমন দেখছেন অধ্যক্ষ শফিক রহমান বাদশা বিষয়টা এতই জটিল এবং এত ব্যাপক যে দু একটি কথা তাই উত্তর দেওয়া এটা খুবই সমস্যার বিষয় আপনি একই সাথে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তুলেছেন একই সাথে প্রশ্ন তুলেছেন একটা বিশেষ পদ্ধতি নিয়ে পরীক্ষা পদ্ধতি নিয়ে এক একই সাথে প্রশ্ন তুলেছে প্রশ্নপত্র ফাঁস নিয়ে অথবা অনেকগুলো প্রশ্নের সাথে যুক্ত বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থার যে গুণগত পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন দুর্নীতি দিয়ে বিবেচনা করা যায় যেমন প্রাথমিক পর্যায়ে একটা প্রশ্নই ছিল যে আগে আমরা বুঝে নিতে চাই একটা দেশ তার যে ভৌগোলিক সীমা মধ্যে যে জনগোষ্ঠী বাস করে সেই জনগোষ্ঠী ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তার মূল্যবোধ তার জাতীয় অর্থনীতি কে অগ্রসরমান দিকে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা একটা মৌলিক ভূমিকা রাখে অর্থাৎ শিক্ষা যেমন মানুষের আচরণিক পরিবর্তন করে শিক্ষা মানুষকে জ্ঞান বিকাশ করে একটা সৃজনশীল মানুষ তৈরি করে এই দুটো এই তিনটা দিককে যদি মৌলিক বিবেচনায় নিয়ে এসে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নিয়ে আলোচনা করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ধাপে 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 কোথায় গেছি আমরা আমরা সময় অখণ্ড ভারতে ছিলাম অখণ্ড ভারতে আমরা এখানে লক্ষ্য করে দেখবেন প্রাথমিক শিক্ষা যে ধারাবাহিক ইতিহাস দেখা যায় যে ব্রিটিশ ব্রিটিশরা আসার আগেই কিন্তু প্রাথমিক শিক্ষা এখানে নানা প্রক্রিয়ার মধ্যে ছিল হয়তো প্রাইমারি এডুকেশান নাম না দিয়ে অন্যভাবে নানাভাবে ছিল এখানে এডুকেশান এবং তার সংখ্যা খুব একটা কম ছিল না কিন্তু কিন্তু আমার কাছে একটু আশ্চর্যই লাগে বরঞ্চ ভারতবর্ষ বিভক্ত হওয়ার পরেই কিন্তু ব্রিটিশরা আসার পর ভারতবর্ষ বিভক্ত হওয়ার পরে এবং তারও আগে ব্রিটিশরা আসার পরেও কিন্তু দেখা গেছে কি প্রাইমারি স্কুল যে চিরায়ত কতগুলো পদ্ধতি ছিল হ্যাঁ যেমন মক্তব ছিল পার্টি ছিল এরকম আরও অনেক প্রতিষ্ঠান ছিল যারা এগুলো পড়াতো তো যাই হোক এবং তখন যেহেতু উপনিবেশিক শাসন ছিল তো শিক্ষা কাঠামোর মধ্যে দিয়ে চেতনার মধ্য দিয়ে এক ধরনের ব্রিটিশদের একটা পরিকল্পনা মাফিক ছিল অর্থাৎ যেটাকে বলা হয় ট্রিক্যাল ডাউন ইকোনমিক অর্থাৎ চুইয়ে পড়ার অর্থনীতি ঠিক তেমনি মেকলে প্রথম যে যে এখানে যে শিক্ষার যে কাঠামোটা তৈরি করে সেটা অনেকটাই ধরনের যে উচ্চবিত্ত শ্রেণী তারা লেখাপড়া শিখবে তাদেরই একমাত্র অধিকার এবং সেইখান থেকে জ্ঞান বিতরণ নিচের দিকে নেমে যাবে সেই ধারাটা কিন্তু বহন করেছিলাম আমরা পাকিস্তান ওই একই ধারা বহন করার ফলে হয়েছিল কি খেয়াল করে দেখবেন যে ওই যে বললাম যে একটা দেশের শিক্ষানীতি বলতে কি বুঝি শিক্ষা দর্শনটা কী এ বিষয়গুলো ভাবার বিষয় কিছুক্ষণ আগে আমি সক্রেটিসের দর্শন পড়ছিলাম বসে বসে যে দর্শনকে আমরা কিভাবে দেখি তো আসলে শিক্ষাকে আমরা কিভাবে দেখি দেখতে চাই তা আমরা আমার দেশে শিক্ষাকে কিভাবে দেখতে চাই তার একটা মৌলিক আমরা একটা কাঠামো আপনাদের সামনে উপস্থিত করলাম যে এই বিষয়গুলো আমরা চাই যে একটা সৃজনশীল নাগরিক তৈরি করতে হবে একজন দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে একজন জ্ঞান বিকাশ করতে পারে এরকম একজন নাগরিক তৈরি করতে হবে রাষ্ট্রে একজন এমন নাগরিক তৈরি করতে হবে যে শিক্ষার মধ্যে যে প্রত্যাশার কথা স্যার বললেন সেই প্রত্যাশা থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি এর কারণটা কি অধ্যাপক ধন্যবাদ আসলে মূলত দেশ স্বাধীন হয়েছে তাও চল্লিশ বছর সাতচল্লিশ বছর চলছে এতদিনেও বাংলাদেশের মানুষ এই স্বাধীন ভূখণ্ডের মানুষ তাদের যে সকল মানুষের কাছে গ্রহণযোগ্য বা সার্বজনীন একটি শিক্ষানীতি আজ পর্যন্ত অবর্তমান বাংলাদেশ অনেক শিক্ষা কমিশন হয়েছে অনেক রকমের সুপারিশ আছে কিন্তু কোনোটি অধিকাংশই কোনোটি অধিকাংশই কিন্তু আলোর মুখ দেখেনি অথবা আলোর মুখ না দেখার কারণে আজকের যে শিক্ষা সংকট যে কথাটা আপনি শুরুতেই বলছিলেন সেটি কিন্তু সংকট নয় আজকে শিক্ষার একটি মহামারী অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে মৃত্যুসজ্জায় শিক্ষা আজকে যে প্রশ্নপত্র ফাঁসের কথা বলেছেন দুঃখ লাগে একজন শিক্ষক হিসাবে যখন প্রথম শ্রেণীর প্রশ্ন ফাঁস হয় ঘোষণা দিয়ে এবারের এসএসসি পরীক্ষায় ঘোষণা দিয়ে প্রশ্নপত্র ফাঁস করে আজকের জন্য প্রযুক্তিকে দোষা হয় কখনো কখনো সরকারের মন্ত্রী মহোদয় বা এই মন্ত্রণালয় মন্ত্রী তিনি কখনো কখনো ফেসবুক বন্ধ করতে চান প্রযুক্তি বন্ধ করতে চান কিন্তু প্রযুক্তি কিন্তু মানুষের উপকারের জন্য প্রযুক্তি কিন্তু মানুষকে সহযোগিতা করার জন্যই কিন্তু প্রযুক্তির উদ্ভাবন আপনি দেখেন যে বাংলাদেশে কিন্তু আরেকটি পরীক্ষা এখানে হয় ও লেভেল এ লেভেল তাদের কোশ্চেন কিন্তু সুদূর ইংল্যান্ডে বসে তৈরি করা হয় সেই কোশ্চেন বাংলাদেশে আসে আমাদেরই সন্তানরা পরীক্ষায় অংশগ্রহণ করে কই প্রযুক্তির মাধ্যমেই কোশ্চেনগুলো আসে কই প্রশ্নপত্র তো ফাঁস হয় না তা আজকে এই যে প্রশ্নপত্র ফাঁস সেটি আজকে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে ঘোষণা দেওয়া ফাঁস হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার আগে সম্ভবত শিক্ষা সচিব তিনি বলেছিলেন যে প্রশ্নপত্র ফাঁস হলে প্রত্যেকটি পরীক্ষা বাতিল করা হবে সাংবাদিকরা প্রশ্ন দেখেছে মিডিয়ার মাধ্যমে প্রশ্ন দেখেছে একটি পরীক্ষাও বাতিল হয় নাই ইভেন দুঃখজনক হলেও সত্য যেটা দেখতে হয়েছে অভিভাবক হিসাবে যে আপনি প্রশ্নপত্র বাজারে পাওয়া যাচ্ছে কিনতে ফেসবুকে পাওয়া যাচ্ছে বিভিন্ন আমি একটু আমি একটু শেষ করি কিন্তু সেই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত কিন্তু অভিভাবক এবং শিক্ষার্থী নয় কিন্তু আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীরা শাস্তি দিচ্ছে কাকে যারা এই প্রশ্নগুলো নিয়ে সহজভাবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে তাদের অভিভাবকদেরকে জেল কাটিয়ে দেওয়া হচ্ছে এই সাল থেকে আসছে এবং যেটা বললে যে ধরনের বাজার তৈরি হয়ে গেছে যারা প্রশ্নপত্র ফাঁস করবে একটা গ্রুপ আর একজন টাকা দিয়ে কিনে নেবে তার সন্তানকে একটু জিপিএ ফাইভ যেন নিশ্চিত করা যায় এই বিষয়টা এবং আমরা দেখেছি আমাদের ছাত্র সমাজরা উনিশশো সালে শিক্ষানীতির বিরুদ্ধে তারা আন্দোলন করেছে তারপরে সমস্যাটা আসলো কি কারণে যারা আসলে শিক্ষা ব্যবস্থার সংশ্লিষ্ট যে বড় অংশ যাদের অবদান থাকার কথা ছিল শিক্ষাবিদ এবং শিক্ষক সমাজ তারা এই বিষয়টা নিয়ে সচেতন না শিক্ষকরা অবশ্যই সচেতন কিন্তু যে মন্ত্রণালয় দেখভাল করার জন্য একজন মন্ত্রী মহোদয় আছেন সেখানে এখন শিক্ষা ব্যবস্থার হয় সম্ভবত দুইজন সচিব আছেন এখন মন্ত্রীও আরেকজন একটা কারিগরি এবং মাদ্রাসা একটা সাধারণ শিক্ষা আজকে জাতির প্রশ্ন ওনারা কী করছেন ওনাদের তো আজকে লজ্জা হওয়া উচিত যে এ ধরনের একটি মহামারী আকারে গোটা ব্যবস্থাকে আজকে ধ্বংস প্রায় মৃত্যু প্রায় লজ্জায় মাথা হেট হয়ে যায় সবাই সিসি করছে কিন্তু লজ্জা হয় না আমাদের সেই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গে যারা এই দায়িত্বে আছেন আপনি শিক্ষকের কথা বলছেন আজকে স্যার এখানে আসেন আজকে আমি কিছুদিন একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম বেসরকারি কলেজের একজন ডিগ্রি কলেজ তার সভাপতি ক্লাস এইট পাস সকল ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এখানে শিক্ষা সংশ্লিষ্ট যারা তাদের এতটুকু লজ্জা হয় না যে একজন রাজনৈতিক বিবেচনায় সভাপতি হবেন কে এমপি মহোদয় একজন ডিও দেবেন সেই ডিও তার বাড়ির কাজের লোককেও দিতে পারেন একজন ফোর পাসের লোককেও দিতে পারেন উনি ব্যবস্থাপনা করছেন গোটা শিক্ষা ব্যবস্থার যা হবার তাই হচ্ছে একজন ক্লাস ফোর পার্সের লোক গভর্নিং বডির সভাপতি ওনার সভাপতিত্বে একজন মাস্টার ডিগ্রি পাস প্রিন্সিপালকে তার ওয়ার্ডার হুকুম পালন করতে হচ্ছে এর থেকে দুঃখজনক আর কিছু কি হতে পারে শিক্ষা ব্যবস্থায় আজকে কিন্তু এই শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে শিক্ষক নিয়োগের কথা যদি আমি বলি বেসরকারি আমাদের দেশের কিন্তু অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু গ্রামে যে গ্রামে আমি লেখাপড়া করে যেটা বলছেন এই সমস্যাটা অনেক আলোকপাত আলোচনার ভিতরে আছে মানুষের চোখের সামনে আসছে যে আমাদের

থেকে সরে আসছেন এবং অনেকেই বলছেন যে তিনি আসলে দায় দা তিনি প্রশ্নপত্র ফাঁস করেনি কিন্তু অনেকের প্রত্যাশা ছিল যদি তিনি পদত একটা করতেন একটা মেসেজ আসতো যার ফলে অনেকেই সচেতন বিষয়টাকে কিভাবে দেখছেন স্যার আচ্ছা অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধু বিষয়টি আমি বলতে চাই ওই প্রশ্নে যাব আমি যে পদত্যাগ করলেই যে গোটা বিষয়টা সমাধান হয়ে যাবে বিষয়টা এরকম না কিন্তু পদত্যাগ করে এখন নৈতিক দাবি কিনা এটা একটা নৈতিক প্রশ্ন আছে আমরা মনে করি যে পার্লামেন্টের ডেমোক্রেসিতে অনেকে বলে যে পদত্যাগ করলে পারে সমাধান হয়ে যাবে এটা নিজের অবস্থান এটা নিজের নৈতিক অবস্থান থেকে কিন্তু প্রধানমন্ত্রী উনি গেছিলেন নিজেই যে আমি যদি আমার কারণে যদি এটা হয়ে থাকে তাহলে আমি পদত্যাগ করতে প্রস্তুত আছি প্রধানমন্ত্রী বলছে বিষয়টি না তার ব্যাখ্যাও দিয়েছেন নিশ্চয়ই আপনারা প্রধানমন্ত্রীর নানা ব্যাখ্যা আপনারা দেখেছেন যে পদ্ধতিতে এখন কিন্তু উনি বারো সাল থেকে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এখানে প্রত্যেকটা পরীক্ষা যখন প্রশ্নপত্র ফাঁস হলো তখন কি যেন মনে হলো যে পদত্যাগ হয়তো বা করা লাগতে পারে আচ্ছা বলি প্রশ্নগুলো হচ্ছে আসলে মূল প্রবলেমের জায়গাটা যেতে হবে যেমন উনি যে কথাটা বললেন যে যারা প্রশ্ন কিনছে তাদেরকে ধরছে মৌলিক জায়গায় কেন আসছে না এই প্রশ্নটা আসতে পারেন আপনি আর প্রশ্ন ফাঁস কিভাবে হচ্ছে এই বিষয়গুলো এবার যেটা প্রশ্নপত্র এবারের কথা বলতে পারি এবারের প্রশ্ন ফাঁস কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্য নয় এবং পরিষ্কারে বলছে ব্যবসায়িক উদ্দেশ্য নয় সামনে নির্বাচন এক বছর পরে নির্বাচন সরকারকে বিব্রত করার জন্য আমার যদি পয়সা নিয়ে উদ্দেশ্য থাকতো তাহলে আমি তাৎক্ষণিক নিয়ে ফেসবুকে আমি সবার জন্য দিয়ে দিতে পারতাম না এটা গভর্নমেন্টকে ডিসক্রেডিটেড করার জন্য প্রশ্ন ভাষা এবং খুব খেয়াল করে একটাই প্রশ্ন শুধু আমি দেখেছি যে নয়টা পাঁচের কথা বলছে ম্যাথামেটিক্সে বাকি প্রশ্নগুলোর কথা যেটা দেখা গেছে ঢাকায় যখন সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী তখন যে প্রশ্নটা করা হয়েছিল ও কুড়ি মিনিট তখন সাংবাদিককে প্রশ্ন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যে একটা যে জায়গায় নিজ নিজ কলেজে বা নিজ নিজ স্কুলে ছেলেরা পরীক্ষা দেয় একটা কেন্দ্র থেকে একটা কেন্দ্রের দূরত্ব কত ওই তিরিশ বিশ মিনিটে ওই প্রশ্ন মুখস্থ করে মূলত সৃজনশীল প্রশ্ন কিন্তু আসেনি এসছিল এমসি প্রশ্ন এসেছিলো যে তিরিশটা এমসি কেউ থাকে মুখস্থ করে হয়তো দশটা লিখতে পারলো বিষয়টা এরকম এখন প্রশ্নপত্র প্রণয়ন প্রক্রিয়া অনেকগুলো ধাপ আছে প্রশ্নপত্র আমি যেভাবে বুঝি প্রশ্নপত্র প্রণয়নের একটা বিষয় আছে মডারেশনের একটা বিষয় আছে প্রশ্নপত্র ছাপানোর একটা বিষয় আছে প্রশ্নপত্র বিতরণের একটা প্রশ্ন আছে এই জায়গাগুলো দেখার প্রশ্ন আছে আর প্রযুক্তি ওনার সাথে বই পয়েন্ট একমাত্র প্রযুক্তিকে প্রযুক্তি দিয়ে মোকাবেলা করতে হয় তার জন্য আমাদের মতো এই দেশে স্বল্প মেয়াদি মধ্য মেয়াদি দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা গ্রহণ সেই পরিকল্পনা কাছে জানতে চাইব আমরা অনেক সমস্যাকে বিরাট সমস্যা হিসেবে মনে করি আসলে আমাদের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা এই বিষয়টার সাথে জড়িত মানে পরীক্ষার প্রত্যেকটা পর্যায়ে যারা জড়িত তারা কি মনে করেছেন যে প্রশ্নপত্র ফাঁসটা একটা গরিত অপরাধ এবং আমাদের প্রজন্মকে আসলে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে তারা কি এটা দায়িত্ব মনে করে দায়িত্ব পালন করেছেন যখন আধা ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস হলো যদি আইনের সে কঠোর প্রয়োগ থাকতো যেখানে একজন অভিভাবক প্রশ্ন পাওয়া যায় তাকে গ্রেপ্তার করা হলো তার পেছনে নিগের ট্র্যাককে যেটা বলা হচ্ছে যে কোচিং সেন্টারগুলো যদি চালু থাকতো তাও একটা মানে একটা যোগসূত্র পাওয়া যেত কোচিং সেন্টার বন্ধ আছে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কিছু এক সারা দেশে একশো মানে দেড়শোর অধিক আটক হয়েছে গ্রেপ্তার হয়েছে যারা আসলে অভিভাবক পর্যায়ের মানুষ কিন্তু যারা এর পেছনে আছে এর এখন পর্যন্ত ধরা যাচ্ছে না এবং বিষয়টা আসলে কোন পর্যায়ে থেকে প্রশ্নপত্রটা ফাঁস হলো সেটাও এখন আইডেন আইডেন্টিফাই করা যায়নি আছে এটা গভর্নমেন্ট একটা দুটো কমিটি করেছে এবং হাইকোর্ট করে দিয়েছে হাইকোর্ট তার মধ্যে কমিটি ফাইন্ড আউট করে কয়েকটা পর্যায়ে ভাগ করে দেখিয়েছে কোন কোন পর্যায়েগুলো থেকে হতে পারে আইডেন্টিফাই করেছে কোন কোন পর্যায়ে থেকে হতে পারে যেমন একটা যেখানে ছাপানো হয় বিজি প্রেস হ্যাঁ একটা হচ্ছে প্রশ্নপত্র প্রণয়নটা যখন মডারেশন হয় দ্বিতীয় প্রশ্ন যেখানে প্রশ্নপত্র রাখা হয় হ্যাঁ তারপরে কেন্দ্র বিতরণের জায়গা যে কেন্দ্র এইসব জায়গাগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা যায় আর প্রশ্নটা সময় হয়তো আলাদা আলাদা বোর্ডে প্রশ্ন হতো কিন্তু হ্যাঁ এটার জন্য আমাকে জিজ্ঞেস করে আমি বিকল্প প্রস্তাব দিতে পারি এবং অলরেডি আমি শিক্ষামন্ত্রীকে লিখিত আকারে আমি দিয়ে এসেছি স্বল্প মেয়েদি মধ্য আমি তো দীর্ঘ পরিকল্পনায় আমি বলতে পারি আমি তো খোলা বই পদ্ধতিতে পরীক্ষা নেব পক্ষে ওই জায়গায় চলে যেতে চাই বই দিয়ে দেবো ছেলেদেরকে পরীক্ষা নেওয়ার জন্য এমসিকিউটা হয়তো উঠিয়ে দেওয়া যেতে পারে যেটা আমি যে কমান্না কমে আনার পক্ষে বলেছিলাম এমসিকে উঠে যাওয়ারই পক্ষে আমি অন্য কারণে সৃজনশীল এবং টেক্সট দুটাই যথেষ্ট এবং তার আগে যে কাজটি করতে হবে নোট বই গাইড বই একেবারে টোটালি বন্ধ করে দিতে হবে হ্যাঁ তাহলে হবে কি আমি যখন বই দিয়ে দেবো ছেলেদেরকে প্রশ্ন আমি দিয়ে দেবো যদি তারা তো এক ঘন্টাকে দু ঘন্টা আগে দিয়ে দিলে পরে ছেলে পেলে কিন্তু ওইটা করতে পারবে না দেখে ওই নকল করে লিখে শেষ করতে পারবে না এখন প্রশ্নটা হলো যে স্বল্প যে কাজটি করতে হবে এখন ইমিডিয়েটলি যে যদি অভিন্ন প্রশ্নের পরীক্ষা নিতে চায় এটা নিয়েও একটা বিতর্ক আছে যে অভিন্ন প্রশ্নের পরীক্ষা নিব না আলাদা আলাদা বোর্ড আছে তারা নিজেরা নিজের প্রশ্ন করবে প্রথম দিকে দেখা যায় যে প্রেসে যে বোর্ডগুলো আমি বলবো বোর্ডগুলোকে আমি বলেছি যে পিএসসির মতো পিএসসির আদলে পরীক্ষাটা নিতে হবে তো প্রশ্ন এবার ছাপানো হয়ে গেছে এবার তো হয়ে গেছে যে ইন্টারনেট পরীক্ষা হতে যাচ্ছে সামনে একটা পরীক্ষা আছে প্রশ্নপত হয়েই গেছে এখন ভবিষ্যতের জন্য যেটা বলেছিলাম আমি যে আটটা সেট প্রশ্ন করতে হবে এক দুই তিন চার পাঁচ আটটা সেটে কোনো ট্রেজারিতে যে বাছাই বা থানাতে যে বাছাই আপনারা জানেন না বোধ যে কেন্দ্র সচিবদেরকে যে একই ট্রাঙ্কে প্রশ্ন থাকে আবার বাছাই করে সাজাতে হয় সেখানেও যে কোনো দুর্ঘটনা ঘটবে না এরকম কেউ গ্যারেন্টি দিতে পারবে না সব যে কেন্দ্রসচিব যে যথার্থ ভূমিকা পালন করছে এটা বলা খুব কঠিন একটা বিষয় এবং আমি এটা প্রমাণ করে দেখাবো এটা বলা উচিত না রাজনৈতিকভাবে বলা উচিত না আমি সারা জেলাতে আমার জেলাতেই আমি হিসাব করে দেখেছি স্কুল পর্যায়ে যারা কেন্দ্র কেন্দ্রসচিব তারা ফোরটি টু ফিফটি পারসেন্ট হচ্ছে ভিন্ন রাজনৈতিক একটা উদ্দেশ্য নিয়ে কাজ করেন আমি প্রমাণ করে দিতে পারবো আমার কথার ইঙ্গিত নিশ্চয় বুঝেছেন যে গভর্নমেন্টকে যেটা আমি বললাম যে বেকার ফেলার জন্য এটা হতে পারে আচ্ছা তো এই জন্য যেটা করতে হবে কি আমি করব কি লাস্ট মুভমেন্টে সেটা একটু যে বিষয়টা যে বিজি সে যারা আসলে জড়িত আছে এদের বিরুদ্ধে দুধক একটা তদন্ত পর্যায়ে ছিল পরবর্তীতে সেটা আলোর মুখ দেখেন এবং শিক্ষামন্ত্রী যে ভাবে প্রথম পর্যায়ে যেটা মেডিক্যাল এর প্রশ্নপত্র যখন ফাসের কথা সামনে আসলো তখন বিষয়টাকে প্রমাণ পাওয়া যায়নি বলেড়িয়ে দেওয়া হয়েছিল এবং প্রাক প্রাথমিক যে প্রশ্নপত্র ফাসের ঘটনা ঘটে ঘটেছিল এখন এমন কোনো প্রশ্নপত্র না যা ফাস হচ্ছে না আসলে কোন পর্যায়ের ভিতরে আছে এটা সমাধানযোগ্য না এমন একটা গুবলেট অবস্থার ভিতর গিয়েছে যেটা থেকে সহসা আমরা মুক্তি পাব না দেখেন খুবই দুঃখজনক একটি বিষয় আমরা আসলে কাদা সুরাসূরি করতে খুব বেশি পছন্দ করি আজকেও এখানে আলোচনায় বসে যখন জথা শিক্ষা ব্যবস্থার ধ্বংসের দ্বার প্রান্তে তখনও আমরা এর মধ্যে ষড়যন্ত্র খুঁজতে চাচ্ছি যে বিরোধী দল সরকারি দলকে বিব্রত করার জন্য এই কাজগুলো করছে সরকারের হাতে তো সমস্ত আইন শৃঙ্খলা তার হাতে সরকার এই জিনিসগুলো দেখভাল করার জন্যই জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এখানে সমালোচনা করার জন্য নয় যে ফোর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ভিন্ন মতলম্বী তারা কিন্তু এই রাষ্ট্রের কর্মচারী তারা রাষ্ট্রের শিক্ষক যদি তাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ থাকে তাহলে সরকার কেন দেরি করছে তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা জাতি তো জানতে চাই আইনগত ব্যবস্থা জাতি জানতে চাই যারা এই সমস্ত গড়িত কাজ করছে শিক্ষকরূপী শিক্ষকরূপী হায় আমি সরি শিক্ষকরূপী হায় নাগুলো তাদের বিরুদ্ধে কোন দলীয় দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সহ্য একতরফা দোষারোপ না করে আসলে যারা জড়িত তাদের আইডেন্টিফাই করার কথা বল সেটি যে সেটি হলো যে তাদের দায়িত্ব আরেকটি কথা আমি বলি এখানে সেটি হলো যে রাজনীতির বছরে বিব্রত কেন করবে বিব্রত তো আমি মনে করি সরকারের মন্ত্রী মহোদয় সচিব মহোদয় যারা বিজেপির আসে প্রশ্নপত্র সভায় যারা ম্যাজিস্ট্রেট পরীক্ষার দায়িত্বে তারা তো সবাই সরকারের লোক এখানে বিরোধী একজন লোকও এখানে নাই। তো তাদের যদি এই সোর্সের মধ্যে যদি ভূত থাকে ভূত তারা কি করে তাদেরকে জবাব দিয়ে করতে হবে আপনি তো এই শিক্ষকের মাস্টার খুঁজে লাভ নাই খুঁজতে হবে যিনি প্রশ্ন প্রণয়ন করেন কারা তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ে আছে। বোর্ডের তালিকা আছে এই প্রশ্নটা প্যাকেটিং করার দায়িত্বে কানে আছে বহন করার দায়িত্বে কারা আছেন কারা ডিস্ট্রিবিউশন করার এই তালিকাগুলো আছে এই তালিকাগুলো ধরে আমরা এই দেশে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা এখন অনেক বেশি আমরা বড় বড় জঙ্গিকে ধরেছি আমরা বড় বড় সন্ত্রাসীকে ধরেছি আমরা তাদের বিচার করেছি আইনের আওতায় আনতেছি প্রতিনিয়ত আনতেছি তাহলে এমন কারোর সংখ্যাটা আসলে মানে বর্তমান ক্ষমতাসীন দলের কোনো শীর্ষ পর্যায়ের ব্যক্তির সাথে প্রতিত আছে কিনা কারণ আমরা সব জায়গায় সফল হতে পারছি এই জায়গায় সফল হতে পারছি না স্যার আচ্ছা বিষয়টি যেটা উনি বললেন উনি অনেক প্রশ্ন তুলেছেন যেমন সার্বজনীন শিক্ষানীতির কথা বলেছেন পাইনি আমার জানা মতে পাকিস্তানের এই চল্লিশ বছর আর বাংলাদেশের এই প্রথম যে কার্যকরী কতটুকু হয়েছে সেটা ভিন্ন প্রশ্ন যে সবার কাছে গ্রহণযোগ্য একটা শিক্ষানীতি কিন্তু প্রণয়ন করতে পেরেছে এই গভর্নমেন্টই প্রথম পেরেছে তারা কেউ পারেনি কিন্তু এটা বাস্তব সত্য এবং এর কোনো বিরোধিতা আসে নাই আমি এটা এক কথাতেই শেষ করে দিলাম শিক্ষা বলেছেন মহামারী একটা চলে গেছে বিষয়টার সাথে আমি একমত না আমি এই কারণে বলছি আজকে দেখবেন আমার ছেলেরা বা প্রচুর গুণগত দিক থেকে হয়তো একেবারে কম হচ্ছে এরকম এখানে একটা হিউজ প্রজন্ম আছে পরীক্ষার ক্ষেত্রে একটা প্রশ্নপত্র জাফর ইকবাল সাহেব একটা একটা লেখার ভিতরে যেটা দেখলাম যে একজন এসে পরীক্ষার্থী তারা সাংবাদিকের সামনে খুব প্রকাশ করছেন যে তারা প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেখানে খুব না খুব আসলে প্রশ্নপত্র ফাঁস করতে যে উত্তরটা দেওয়া হয়েছে সেখানে ভুল ছিল সে ক্ষোভটা আছে যেখানে মানে নীতি নৈতিকতা বা ন্যায় অন্যায় বোধের যে সীমানা যেখানে পেরিয়ে গেল বা প্রকাশ করছে আটজনের বিরুদ্ধে ব্যবস্থা না হয়েছে তারা কি করেছে যে উদ্দীপক তৈরি করার ক্ষেত্রে যেহেতু আমি নিজে এর সাথে যুক্ত একটা শব্দ পালট করার জন্য গোটা বিষয়টি মৌলিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে চলে গেছে বিষয়টি এজন্য শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে গাইড বই থেকে প্রশ্ন তুলে দিয়েছে এটা ধরা যাচ্ছে যারা প্রশ্নপত্র তৈরি করে বা মডারেশন যারা করে এটা ধরা যাচ্ছে এটা নিয়ে কোনো প্রবলেম না এখন মডারেশন তো একাধিক সেট হয় কোন সেটে পরীক্ষা হবে এটা তো মডারেটারদের জানার কথা না কোন নিজে যে মডারেশন করেছে সেইটুকু হয়তো বলতে পারবে পুরাটা বলতে পারবে না এটা যে বিষয় এখন প্রশ্নপত্র যে ফাঁসের বিষয়টি এটা সত্য এবার মহামাকের মহামা আমি বলবো যে একবারে ধ্রুব সত্য এখন ধ্রুব সত্য যে পুরুষত্ব ফাঁস হয় না এই কথা বলছি না আমি এটা আমার কাছে বলার প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে কি যে আজকে এইটাকে আসলে রোধ করা যাবে কিভাবে কী পরিকল্পনা নিলে করা যাবে যেমন দেখেন আপনি বলছেন যে পাঠ্য ছেলেদের পাঠ্য বইয়ের আগে পনেরো বছরের মধ্যে বাজারের দাম বাড়া বা চালের দাম বাড়া যে ধরনের অবস্থা সিন্ডিকেট কাজ করছে কিনা যে যারা এই ব্যবস্থাকে তারা ভেঙে ফেলতে চায় যে ব্যবস্থা তারা যাচ্ছে এবং সেই জায়গায় বলা যায় তারা আপনাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং সেই জায়গায় ব্যর্থ

আটটা সেট নিয়ে প্রশ্ন উত্তর করতে পারি আটটা দশটা বারোটা আমি সেট তৈরি করতে পারি এবং সব সেটই চলে যাবে প্রত্যেকটা সাবজেক্টের পিএসসির মতো এক কথা যদি বলে যে পাবলিক সার্ভিস কমিশনের মতই হবে পাব কোনো পাবলিক সার্ভিস কমিশনের মতই পড়ে ওটাও गवर्नमेंटই নিচ্ছে দেখি गवर्नमेंटই একটা বিধিবদ্ধ সাংবিধানিক সংস্থা তারা পরীক্ষা নিচ্ছে পিসি প্রশ্ন স্যার একটা ভোটার হিসাব আনছো যে ভোটার আমি ব্যাংকের প্রশ্ন আউট হচ্ছে কিনা তাহলে আচ্ছা ব্যাংকের প্রশ্ন ਦਿੱটা আউট হচ্ছে সব বাদ না এখন কোনটার বাদ বিষয়টা হচ্ছে ভিন্ন জায়গায় প্রবলেমটা ভিন্ন জায়গায় যে সমাজে এটা সত্য মানে দুর্নীতি একটা চরকম পর্যায় অনেক জায়গায় এমন পৌঁছে গেছে যে তারা এই এই কাজ নৈনীতি নৈতিকতা এরকম অনেক জায়গায় থাকছে না অধ্যক্ষ হস না তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে যেখানে আসলে লাভের বিষয়টা আছে আমাদের অর্থনীতিতে যে প্রবৃদ্ধির ধারাটা আমরা বজায় করছে এই জায়গায় কিছু ছা সরকারকে দিতে হয়েছে যেভাবে করে ব্যাংকগুলোতে অর্থের কিছু লোভার্টের যে বিষয়গুলো সামনে এসেছে বিগত দুই যুগে এর ভিতরে আওয়ামী সরকার যেমন আছে বিএনপি সরকারও কিছু সময় ছিল সেই জায়গা থেকে দশ হাজার কোটি টাকা সেখানে ভর্তুকি দেওয়া হয়েছে পুরো টাকাটাই জনগণের করের টাকা এবং বর্তমান সময়ে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাটা মোটামুটি বজায় রাখা হয়েছে যে আমাদের ভোটের মাঠে প্রভাব ফেলে এবং শিক্ষা ব্যবস্থা যে ধরনের আমরা বেহাল অবস্থার কথা দেখছি এবং বিভিন্ন ধরনের সংকটের বিষয় আমাদের সামনে আসছে বিভিন্ন ধরনের শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে এই জায়গা থেকে সরকারি কোনো উদ্যোগ নেওয়া সম্ভব কিনা বা সরকার এরকম তাগাদা ফিল করবেন কিনা যে ভোটের মাঠে এটারও কোনো একটা হিসাব থাকবে এবং এই জিনিসটা সঠিক জায়গায় নিয়ে আসতে হলে যে ধরনের আমাদের অর্থ বরাদ্দ দরকার যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট দরকার যে ধরনের প্রশিক্ষণ দরকার যত গুণগত মানসম্মত শিক্ষক নিশ্চিত করার জন্য বেতন বৃদ্ধি সহ যে ধর শিক্ষকদের আলাদা মর্যাদা কাঠামো সহ যে দাবিগুলো নিয়ে আপনারা মাঠে আছেন সবগুলো মিলিয়ে এখানে কোনো কার্যকর উদ্যোগের দিকে সরকার আসার কোনো ধরনের আলামত দেখতে পাচ্ছেন কি বা এই ধরনের আসতে বাধ্য হবে কি দেখেন আপনি যে প্রসঙ্গটা আছেন শুধু শিক্ষা ব্যবস্থা তো নয় এই সরকার প্রায় আট বছর ক্ষমতায় আছে পরপর দেশের অর্থ ব্যবস্থার যে চিত্র স্বাধীনতার পরে বাংলাদেশে এত ভয়াবহ আর্থিক তস্রুপ জালিয়াতি এটা আর কেউ বাংলাদেশের মানুষ কখনো দেখেছে বলে আমার জানা নেই উনি নিশ্চয়ই হবেন একমত আজকে হলমার্ক গ্রুপ বলেন বিসমিল্লা গ্রুপ বলেন বেসিক ব্যাংক বলেন কৃষি ব্যাংক বলেন জনতা ব্যাংক বলেন সর্বশেষ যে জনতা ব্যাংক যার পেইড আপ ক্যাপিটাল আড়াই হাজার কোটি টাকা একজন মাত্র ব্যক্তিকে দেওয়া হয়েছে পাঁচ হাজার কোটি টাকা এবং আজকে ফার্মার ব্যাংক বেসরকারি ফার্মার সরকারি একজন সাবেক মন্ত্রী এখন উনি সংসদ সদস্য দশ হাজার টাকার চেক যদি ব্যাংকে দেয় ব্যাংকের কর্মকর্তারা আটকে ওঠেন যে এই টাকাটা কোথেকে দেওয়া হবে আজকেই পত্রিকায় আছে যে বাংলাদেশের দশটি ব্যাংক সরকারি এবং বেসরকারি ব্যাংকের তাদের যে মূলধন সেই মূলধন ঘাটতি হয়েছে এই সরকার গত আট বছরের পর্যায়ক্রমে সরকারি ব্যাংকের আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে এই তস্যুক করার টাকার ভর্তুকি দেওয়া হয়েছে অতএব শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই নয় আজকে আর্থিক বা ব্যাংকিং খাতে দেশের অবস্থা কিন্তু অত্যন্ত নাজুক এবং অত্যন্ত খারাপ এবং ইভেন এখানেই শুধু আমি আমি বলছি বলছি কোনো সামাল দেওয়া হয়নি কোনো সামাল দেওয়াই হয়নি আজকে আজকে উইন্ডো ড্রেসিং করে তো লাভ নাই কোনো সামালই দেওয়া যায়নি আপনার আমার করের টাকাতে সেখানে ভর্তুকি দেওয়া হচ্ছে শুধু এইটুকু নয় বাংলাদেশ ব্যাংকের টাকা বাংলাদেশ ব্যাংকের টাকা আজকে তশ্রুপ হয়ে গেছে বাইরে আজ পর্যন্ত মাননীয় অর্থমন্ত্রী একাধিকবার বলেছেন আজ পর্যন্ত তার তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখে নাই এটি দুঃখজনক আজকে এই বাংলাদেশ ব্যাংকের টাকা আমার টাকা আপনার টাকা জাতির টাকা সেই টাকা কীভাবে তশ্রুপ হয়ে গেল সেটি বাংলাদেশের মানুষ জানতে চায় আজ পর্যন্ত সেটা আমরা জানতে পারিনি আজকে বাংলাদেশে মাত্র দুই কোটি আড়াই কোটি টাকা এক ফান্ড থেকে আর ফান্ডে রাখার জন্য একজন সাবেক প্রধানমন্ত্রীকে জেলখানায় থাকতে হয় আজকে বেসিক ব্যাংকের হাজার হাজার কোটি টাকা চুরু হয়ে গেছে তার বিরুদ্ধে কোনো আজ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা যায়নি জনতা ব্যাংকের যে পাঁচ হাজার কোটি টাকা একজনকে দেওয়া হলো তাকে আইনের আনা হয়নি আজকে আসলে এই জায়গায় আসলাম আমি এর আমি সপক্ষে বলছি না আমি বলছি যে এই যে দুর্নীতির বিরুদ্ধে যে ড্রাইভ এই ড্রাইভটা জাতি সার্বজনীন দেখতে চায় সবার বিরুদ্ধে দেখতে চায় চোখ দেখে রং দেখে কালার দেখে এটা কিন্তু দেখতে চায় না সরকারকে তো উদ্যোগ নিতেই হবে কারণ সরকার যখন শপথ করে তখন কিন্তু বলেছে কিন্তু বাংলাদেশ পূর্ণ অবস্থান থেকে সতেরোতে অবস্থা এই সূচকে কিছু যায় আসে না আসলাম মানুষ মানুষ দেখতে চায় যে দেশের ব্যাংকিং সেক্টরের যে করুণ এবং নাজেহাল অবস্থা সেটি কিন্তু দৃশ্যমান হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে কারা পাচার করেছে কারা টাকাগুলো বিভিন্ন জায়গায় আর যেটা অর্থনৈতিক সেক্টর সহ বিভিন্ন সেক্টরে যে দুর্নীতিগুলো হয়েছে এবং সেই জায়গায় যেহেতু এখন পর্যন্ত বিচারের যে প্রয়োগের জায়গায় দেখতে পাচ্ছে না সেই জায়গা আসলে শিক্ষা ব্যবস্থার এই সমস্যাটা কিভাবে নিরসন করা সম্ভব হবে স্যার হ্যাঁ আমি তো বললাম তো যে উনি যে কথাটা বললেন প্রসঙ্গ বিরোধী দলের একটা নেত্রী প্রশ্ন তুলেছেন

এরই চাই দুর্নীতির এগুলো এই বিষয়গুলো চাই কিন্তু আর্থিক উন্নয়ন দেশের যে উন্নয়ন সেটা উন্নয়নের সূচকে কিন্তু আমরা পিছিয়ে আছি স্যার একটা রাস্তায় হাঁটা যায় না স্যার বাংলাদেশের কোনো রাস্তা নাই এক কিলোমিটার রাস্তা আপনি হাঁটতে পারবেন কালকে নিউজ টোয়েন্টি ফোরে কালকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে

রাস্তার নির্মাণ কাজ চলছে বাড়াচ্ছে রাস্তার প্রশ্ন হলো যে স্বল্প বিয়ে দিতে বলছি তারপরে বিজিপ্রেস থেকে প্রশ্ন নিয়ে চলে যেতে হবে সিকিউরিটি প্রিন্টেড প্রেস এখানে প্রেস এগুলো নিরাপত্তা গভর্নমেন্টের অনেক কিছু ইয়ে হয় ওখানে মেমোরিতে প্রশ্নের ক্ষেত্রে অন্য বাদ দিলাম দুইশো তিরিশ থেকে চল্লিশটা কর্মচারী থাকে যতই খালি গায়ে ঢোকানো হোক আর যাই হোক না কেন দুটা ও দুটা ও দুটা এরকম করে নিয়ে আসা ই করে টেন পার্সেন্ট হয়তো প্রশ্ন ই করতে পারবে এম সি যেগুলো সিজন সিজিগুলো তোমার প্রশ্ন ওঠে না আউট হলেও কিছু করতে পারবে না এক ঘন্টা আগেও তো এইটা এক বিষয় দুই নম্বর বিষয়টা হচ্ছে কি এইবারের পরীক্ষা যেটা হতে যাচ্ছে কিন্তু উপায় তো নাই যে আগের প্রশ্ন তো অলরেডি ছাপানো হয়ে গেছে ইন্টারমিডিয়েট বিতরণও শুরু হয়ে যাবে প্রথমত হতে হবে উপজেলা পর্যায়ে কিন্তু কেন্দ্রের সংখ্যা কমে আনতে হবে যে রাজনৈতিক বিবেচনায় কোনো কেন্দ্র দেওয়া যাবে না পরিষ্কার কথা বা কোনো আন্দোলনের মুখে কেন্দ্র দেওয়া যাবে না উপজেলাতে এখন প্রত্যেকটাই সরকারি স্কুল আছে সরকারি কলেজ আছে এবং বড় বড় প্রতিষ্ঠান আছে সেই জায়গায় কেন্দ্রকে ছোট করে নিয়ে আসতে হবে এমনও ঘটনা ঘটে আমি দেখেছি আজ থেকে বহু আগে থেকে দেখে আসছি ভেলু কেন্দ্র এটা আবার কী জিনিস

সমাধান প্রক্রিয়া যে তাৎক্ষণিক যে সমস্যার ভিতরে এক ধরনের চ্যালেঞ্জ তারা ছুটে দিয়েছে এবং তার সংকটটা সমাধানের যে জায়গা আছে এবং আমরা যেটা দেখলাম যে কোচিং সেন্টারে যে সমস্যাটা বিরাজ করছিল সেই জায়গায় জাতীয় শিক্ষানীতি দু হাজার ষোলো খসড়া আকারে আছে যে জায়গায় কোনো কোচিং সেন্টারে দু হাজার দশের যেটা যেটা কোনো গাইড বই বিক্রি করতে পারবে না তাদের সর্বোচ্চ শাস্তি দশ লাখ টাকা জরিমানা সহ দশ বছর বা পাঁচ বছরের কারাদণ্ডের যে ব্যবস্থা রয়েছে সেই যেটা চূড়ান্তর ভিতরে সেই জায়গা আসলে চূড়ান্ত করতে পাচ্ছে কি কারণ এখানে সংকটটা কি কারণ আমরা দেখি বিভিন্ন মন্ত্রী মহোদয়কে বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে তারা যান তারা পাবলিসিটিও ভালো হয় এবং মানুষ এই ধারার ভিতরে যখন আছে তখন কিভাবে করে সম্ভব যে এই আইনটা কার্যকর করা শিক্ষামন্ত্রী কোনো কোচিং সেন্টারে যায় না কোনদিন এটা সত্য নয় শিক্ষামন্ত্রী যখন আমি ব্যক্তিগতভাবে যখন কোনো কোচিং সেন্টারে যায় না উদ্বোধনও যায় না কোনো এদিকে আমার অনেক শিক্ষকই যায় আমি দেখেছি জানার ব্যক্তিরও যায় অনেকে কোচিং সেন্টারগুলোতে আমি চাই না নৈতিক দিক থেকে আমি চাই না আমি একটু 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 সারকে সাপ্লিমেন্ট করি সেটা হলো যে শিক্ষামন্ত্রী কোচিং সেন্টারে যান না কিন্তু শিক্ষামন্ত্রী বহুবার হাঁক রাগঢাক করে বলেছেন বড় বড় কথা কোচিং বন্ধ করব কোচিং বন্ধ করতে পারেননি এটা এটা ওনার ব্যর্থতা শিক্ষামন্ত্রী অনেক বড় বড় প্রশ্নপত্র ফাঁস হবে না উনি বন্ধ করতে পারেননি এটা ওনার ব্যর্থতা এই দায় দায়িত্ব স্বীকার করতে হবে ওনাকে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী উনি বলেছিলেন যে কোচিং ব্যবসা কোচিং ব্যবসা বন্ধ করা হবে তাও করতে পারেননি এবং আরেকটি কথা বলেন আপনি আসলাম একটা কথা বলতেছিলেন যে সেটি হলো যে এই যে গোল্ডেন এ প্লাসের যে হিরিক এটা বাহবা নেওয়ার একটা আমি স্যার যখন ফার্স্ট ডিভিশনে পাই উনি একটা ওনার ছাত্র পাশ করতেন উনি কিন্তু সেই ছাত্রকে দেখার জন্য গ্রামের লোকজন একটা আসতো আমি যখন এইটটি থ্রিতে আমি ম্যাট্রিক পাস করি তখন আমি ফার্স্ট ডিভিশন পাই আজকে যে প্রশ্নপত্র ফার্স্ট হয়েছে জিপিএাইভ কে আমার গ্রহণ করবে না কিছু একটু কম মার্ক না না সেটা করবে না কিন্তু এটি তো ভয়াবহ খেলা তো এই শিক্ষামন্ত্রী করেছে এই যে গোল্ডেন এ প্লাস দিতে হবে এবং সেটা বাড়াতে হবে একটা ফোর্স গোল্ডেন এ প্লাস এবং আর একটা কথা আমাকে বলুন তো এই যে পিএসসি ক্লাস ফাইভের একটা পিএসসি এবং জেএসি সমাজে এবং এডুকেশনাল ডেভেলপমেন্টের খাতে কী ইমপ্লিকেশনটা আছে একটা ছাত্রকে লিলিপুট বানায় দিচ্ছি আমরা ক্লাস ফাইভ এবং ক্লাস জেএসসিতে কেন আমরা ম্যাট্রিক পরীক্ষা সার লেখাপড়া হননি করলে হবে না বরং এগুলা বাদ দিয়ে যেটা শিক্ষানীতি যেটা আছে যে ক্লাস প্রাথমিক শিক্ষা হবে এইট পর্যন্ত সেটা শিক্ষামন্ত্রী কেন বাস্তবায়ন করেনা এখন পর্যন্ত দুই হাজার দশ কোথায় আর দুই হাজার আঠারো কোথায় কেন আজ পর্যন্ত এই জিনিসটা উনি বাস্তবায়ন করতে পারলেন না আজকে যদি অবস্থান করছে সেটা নিয়ে যে সংখ্যার কথাটা বললেন শিক্ষামন্ত্রী শুধু ব্যর্থতা কোনো সফলতার কোনো এখানে আমি দেখি না তার কিছু গোটা শিক্ষা ব্যবস্থাটাকে সহস্তস্নস হয়ে গেছে শুধুমাত্র এই একটি ব্যক্তি ওই চেয়ারে বসে থাকার জন্য আজ এই জন্যই আজকে সমাজের প্রত্যেকটি জায়গায় থেকে দাবি উঠেছে যে এই লোকটি সরে গেলে হয়তোবা আমরা এই শিক্ষা অবস্থা থেকে আমরা উদ্ধার পেতে পারি সেটার সাথে আমি পুরোপুরি একমত না উনি যে কথা বললেন যে পদত্যাগ করলে ওনার সমাধান হয়ে যাবে আর ওই যে বলছেন যে একেবারে তছনছ হয়ে গেছে বিষয়টা এরকম না যেমন দেখেন আগে তথাকথিত পরীক্ষা আপনি কি বলতে পারেন যে এভাবে ভয়াবহ প্রশ্নপত্র ফাঁস কোনদিন বাংলাদেশের ইতিহাস হয়েছে স্যার বলেন আর এবং এর চেয়ে ঘটেছে মাইক দিয়ে ঘোষণা দিয়ে আলাদা নকল হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়নি ঘোষণা অনেক নকল হয়েছে। সেই নকলকে আমরা আবার হেলিকপ্টারে চড়ে বন্ধও করেছে এই দেশের মানুষ কিন্তু প্রশ্নপত্র ফাঁসের যে মহামারী এটি তো এর আগে জাতি কখনো দেখেনি বন্ধ হয়েছে না বিভিন্ন পর্যায়ে যে সমস্যাটা জানা হয়ে সেই জায়গায় যে উদ্যোগ যিনি দায়িত্বে আছেন তিনি তো পাল্টাবেন আপনি বলছেন আমরা বলছি কিন্তু উনি তো উনি তো কোনো কথা বলছেন না উনি তো নীরব একটা নীরবৃষ্টিপাত করবে যে বিষয়টা আসলে আমরা প্রশ্নপত্র ফাঁস রোধ করতে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আছে এবং যেটাকে আর একটু গুণগত করা দরকার বা যে গুণগত জায়গাটা আছে সেটা যে আরো দুর্বল হয়ে যাবে এই সমস্যাটা নিয়ে আপনার নজর দিচ্ছি কিনা আপনার কি মনে হয় হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছি যে একটা পরীক্ষা পাবলিক পরীক্ষায় কিন্তু একটা ছেলের জাজমেন্টের মুখ্য বিষয় উনি ইউনিভার্সিটি শিক্ষক উনি জানেন যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলতে কি বোঝায় একাডেমিক ট্রান্সক্রিপ্ট হচ্ছে কি আমার সারা বছরে আমার সারা শিক্ষা জীবনের কার্যক্রমের ফলাফল আপনি যখন বিদেশে যাবেন এখানে মাস্টার ডিগ্রি করে যখন যাবেন তখন আপনার কাছে জানতে চাইবে আপনার ফার্স্ট সেমিস্টারে কোন কোন বিষয়ে কত কত ক্রেডিট কতটুকু পড়েছেন কি করেছেন এগুলো সব হিসাব নিকাশ দিতে হয় তা আমার কথা হচ্ছে পাবলিক পরীক্ষা দিয়ে কিন্তু একটা ছাত্রকে বিবেচনা করা যায় না একটা সময় প্রশ্ন উঠেছিল এখন না হয় গোল্ডেন এ প্লাস বলে কোনো জিনিস নাই আসলে এটা আমরা নিজেরা মানাই জন্য এটা আমরা নিজেরা মানিয়ে ফেলেছি গোল্ডেন এ প্লাস বলে কোনো শব্দ নাই এ প্লাসি এ প্লাসি গোল্ডেন এ প্লাস বলে কোনো জিনিস নাই সব সাবজেক্টে যখন এ প্লাস পায় তখন নাম দিয়েছে গোল্ডেন এ প্লাস যাই হোক এটা কোনো রাষ্ট্রীয় থেকে বলাও হয় না দিন গোল্ডেন এ প্লাস তো এখন প্রশ্নটা হচ্ছে একসময় আমরা করেছিলাম কি যে মেধাক বিবেচনা করতে হবে এক থেকে কুড়ি পর্যন্ত হাফ মার্কের জন্য পয়েন্ট ওয়ানের জন্য পয়েন্ট টু এর জন্য তখন এই প্রতিযোগিতা শুরু হতো এবং এই দিয়ে কিন্তু মেধার কম বেশি কতটুকু এটা বোঝা যায় না কোনো পরবর্তী সময় এই পৃথিবীর অন্যান্য দেশ অভিজ্ঞতা এগুলো নিয়ে এখানে আসলো কি গ্রেডিং পদ্ধতিটা আসলো সে গ্রেডিং পদ্ধতি নিয়েও আবার বিতর্ক আছে ইউনিভার্সিটি এক ধরনের গ্রেডিং পদ্ধতি জাতীয় বিশ্ববিদ্যালয় আরেক ধরনের গ্রেডিং পদ্ধতি স্কুলগুলো ইন্টার ম্যাট্রিকের গ্রেডিং পদ্ধতি একরকম ছিল ইন্টারমিডিয়েট একরকম ছিল এখন একটা মোটামুটি গ্রেডিং পদ্ধতিটা একটা সমমান পর্যায়ে নিয়ে আসা হয়েছে গ্রেডিংটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ওদের আলাদা গ্রেডিং পদ্ধতি ওখানে এখনও সব গ্রেডিং পদ্ধতিতেই হয় এখন প্রশ্নটা হলো যে এখন ওই জন্য আগে ছিল কিছু সংখ্যক ছেলের মধ্যে প্রতিযোগিতা হতো এখন ব্যাপক সংখ্যার মধ্যে প্রতিযোগিতা হচ্ছে যেটা এ প্লাস প্রতিযোগিতা এটা এটা হচ্ছে এ প্লাস পাচ্ছে না এবং সে ছেলে যে মেধাহীন বিষয়টা এইরকম না আমি অনেক ছেলেদের ইন্টারভিউ নিয়ে আমি দেখেছি যে এ পেয়েছে একবার শেষ পর্যায়ে একটা বিষয় জানতে চাই আমাদের প্রাথমিক পর্যায়ে যে শিক্ষা ব্যবস্থাটা আছে সেটা কেমন মনে করছেন সেটা কি পর্যাপ্ত এবং পর্যাপ্ত আমি কোনো সময় মনে করি না তবে প্রাথমিক শ্রেণীতে যে কথাটা আমি এর আগেও তোমাদের বলে যাচ্ছি যে পাঠ্য বইগুলো নির্বাচন করা হয়েছে প্রাথমিক স্তরের জন্য খুব একবারে যথোপযুক্ত বিষয়গুলো ওখানে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে এবং রাষ্ট্রীয় উদ্যোগে যেটা করা হয়েছে কিছু কিছু একটু দেবক হাসনাদের কাছে আসবো যে জায়গায় আমাদের বিভিন্ন সময় যে প্রশ্নপত্র ফাঁস্ট নিয়ে আমাদের নজরটা শিক্ষা ব্যবস্থার যে বিচ্যুতি বলতে সেই বিষয়টা আমরা বুঝে থাকছি কিন্তু উচ্চ শিক্ষা কি পর্যায়ে আছে আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে বিশ্ব বিশ্বের তারা পিছিয়ে যাচ্ছে তাদের একটা বড় অর্থ আসলে যাচ্ছে বেতন ভাতা খাতে এবং শিক্ষকরাও অনেকটা বেশি আন্দোলন ময়দান গরম করে থাকছেন কিন্তু গবেষণা খাতে যে ধরনের খরচ দরকার বা আমাদের যে বিশ্ব প্যারামিটারে আমাদের যারা শ্রদ্ধাভাজন শিক্ষক আছেন তাদের অবস্থান তৈরি করে এই দিকে আসলে উচ্চশিক্ষা পর্যায়েগুলো কেমনভাবে কাজ করছে উচ্চশিক্ষার পর্যায়ে গবেষণাটা বিশ্ববিদ্যালয়ে মানে হলো পঠন পাঠন এবং গবেষণা সেই জায়গাতে এখন আপনি যথার্থই বলেছেন সেই বিশ্ববিদ্যালয়ে যদি টোটাল বাজেট চিন্তা করেন তো সেখানে ওয়ান পার্সেন্ট বাজেটও গবেষণার ক্ষেত্রে বরাদ্দ করা হয় না টোটাল বাজেটের সারা বাংলাদেশের চিত্র কিন্তু ঠিক একই রকম একই রকম আজকে শুধু ওই জায়গাতেই নয় আজকে প্রাথমিক শিক্ষার যে বিষয়টা আমি একটু বলি আমার ঘরে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক আছেন তার বেতন স্কেল উনি ডিগ্রি পাস ভদ্র মহিলা ওনার বেতন স্কেল একজন সরকারি গাড়ি চালকের বেতন স্কেলের সমান আমরা কিন্তু স্কেলগুলো দিয়েই আমরা মর্যাদাকে নির্ধারণ করি তাহলে একজন প্রাইমারি শিক্ষক আমি নিজে ব্যক্তিগতভাবে প্রাইমারি শিক্ষায় শিক্ষিত হয়ে ফাইভ পাস করে কলেজে এসেছি স্যার গ্রামের প্রাইমারি স্কুলে পড়ছে কিনা আমি জানি না আমার এই ক্যাডেট কলেজ বা এই বড় বড়ো আজকের যে শিক্ষা ব্যবস্থা আমার সন্তানরা যে কোনো সেখানে পড়েনি একদম গ্রামের পান্তাকে গ্রামের স্কুল থেকে পড়া সেখানে মাস্টার মহাশয় পণ্ডিত মহাশয় ছিলেন বেতন ছিল আঠারো টাকা বিশ টাকা চল্লিশ টাকা সেই স্যারদের বেতন ওনারা সেই দিন পয়সার জন্য এত করতে হয়নি এত লোকবল ছিল না এত মানুষের চাহিদাও ছিল না আজকে একজন শিক্ষক তিনি যে প্রাইমারি শিক্ষক যিনি আমার সন্তানকে আপনার সন্তানকে লেখাপড়া শেখাবেন গ্রামে যেটা শিক্ষার ভিত বলা হয় আপনি বাড়ি করবেন বিল্ডিং করবেন ভিতটা যদি ভালো না থাকে যতই গোল্ডেন এ প্লাস ওরা একসময় ভেঙে পড়ে যাবে চুরমার করে সেই শিক্ষা ব্যবস্থার গ্রামের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নাই সেই শিক্ষকদের ভালো ইনফ্রাস্ট্রাকচার নাই যেখানে ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়া করতে পারে আজকে সরকারের একটি ভালো উদ্যোগ যে মাল্টিমিডিয়া ক্লাসরুম অধিকাংশ প্রতিষ্ঠানে আনডিসড্রাপটেড ইলেকট্রিসিটি নাই আপনি সবগুলো যদি চিন্তা করেন আজকে আমাদের দেশের প্রাথমিক যেখানে সাধারণ মানুষের যে শিক্ষা ব্যবস্থা একেবারে খেটে খাওয়া গ্রামের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু অত্যন্ত ভঙ্গুর আমি বলছি আমাদের অতিথি শিক্ষক মাঠে থাকেন একটু জানতে চাইবো দুজনের কাছে যে আপনারা যে দাবিটা নিচ্ছেন এবং একটা বড় অংশ আসলে আপনাদের হাত দিয়ে শিক্ষাটা বিতরণ বা শিক্ষাটার বিকাশ ঘটে আপনাদের যে দাবিগুলো করছেন সেই দাবিগুলো যৌক্তিকভাবে পূরণ করার এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারবে না বিশ্বের অনেক উন্নত দেশে শিক্ষকরা হলো সবচেয়ে মর্যাদাশীল একটি সম্প্রদায় এমনও আছে যে ফ্রান্সে যে প্রেসিডেন্ট যে প্রোটোকল পান একজন শিক্ষক সেই প্রসিডেন বাংলাদেশের শিক্ষক সমাজরা সবচেয়ে বেশি বিকৃত সবচেয়ে বেশি নিগৃহীত এই শিক্ষাকে যদি বাঁচাতে হয় এই জাতিকে যদি কোমর সোজা করে দাঁড়াতে হয় তাহলে এর শিক্ষা ব্যব শিক্ষা সংশ্লিষ্ট মানুষদেরকে সোজা হয়ে মর্যাদের সাথে দাঁড়ানোর ব্যবস্থা করে দিতে হবে না হলে এবং মেধাবী লোকদেরকে শিক্ষাক্ষেত্রে আজকে মেধাবীরা কিন্তু শিক্ষক হতে চায় না একদমই চায় না তারা আজকে বিসিএসে যেতে চায় মাল্টিনেশনাল কোম্পানিতে কোম্পানিতে চাকরি করতে চায় কিন্তু একটা সময় ছিল শিক্ষিত ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাইতো এই মেধাবীরা যাওয়ার কারণে শিক্ষা ব্যবস্থা কিন্তু ভঙ্গুর অবস্থা স্বীকার করুক আর না করুক অতএব মেধাবীদেরকে এই শিক্ষাক্ষেত্রে শিক্ষক হিসাবে আনার জন্য কোনো দোষারোপ কাউকে না করে সম্মিলিত হবে এখনই উদ্যোগটা গ্রহণ করতে হবে মেধাবীরা কখনো প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকতে পারে না মেধাহীনরা যারা বিভিন্ন এদিক ওদিক করে বিশ্ববিদ্যালয়ের বা কলেজের বা প্রাইমারি বা স্কুলের শিক্ষক হয় এবং এই সমস্ত কাজে জড়িত থাকে তারাই কিন্তু অন্যায়ের সাথে জড়িত থাকে অতএব ওই মেধাবীদেরকে শিক্ষাক্ষেত্রে আনার একটি কার্যকরী উদ্যোগ সরকার বাহাদুররা গ্রহণ করবে সেই প্রত্যাশা রাখতে চাই বলি যে কথা বললেন কমিশন হলো কমিশনে যারা নন গ্রেডে তাদেরকে প্রাইমারি শিক্ষক করা হলো নন গ্রেডে এবং এখন কোনো প্রাইমারিতে কিন্তু আগের মতো ওই স্কুল পাস ওই নাইন টেন তারা তো চলে যায় আবার এই প্রশ্নটা ওই জায়গাটা ওই পয়েন্টে ওনার সাথে একমত আমি যে শিক্ষকদের যে মর্যাদা মর্যাদা দেওয়া সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সব বিষয় যে মর্যাদাটা সেই মর্যাদা বৃদ্ধি এবং তার আর্থিক মর্যাদা বৃদ্ধি এটা অবশ্যই করতে হবে তো এইটা একটু হিসাব করে দেখেন তো যে পঁচাত্তর সালের আগ পর্যন্ত কি ছিল আর বর্তমান পর্যন্ত কী আছে এটা রাতারাতি আমি চাইলেই সব তখন যে এই যে একসময় প্রাইমারি স্কুল ছিল বেসরকারি যে প্রাইমারিগুলো ছিল ওই যে নিজের কে মনের মস্তানোর মতো ওই যে উনি যে কথা বললে আমাদের পণ্ডিত মশাইরা বা ত্যাগের দৃষ্টিভঙ্গি থেকে প্রাইমারি স্কুলগুলো গড়ে উঠেছে কিন্তু সামাজিক উদ্যোগেই সরকারি উদ্যোগে কোনো অতীতে গড়ে ওঠেনি কিন্তু এখন তো কর্পোরেটই কোনো এখন সব কিছু মনে করছে রাষ্ট্রের দায়িত্ব কিন্তু শিক্ষা কিন্তু একটা সামাজিক বিষয় এবং আমার প্রয়োজনে আমি কিন্তু প্রাথমিক শিক্ষা গড়ে তুলেছিলাম প্রথম দিকে আস্তে 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 এই জায়গায় নিয়ে আসতে হয়েছে আজকে এত হাজার হাজার প্রতিষ্ঠানটাকে সরকারিকরণ করা হয়েছে প্রাইমারি হ্যাঁ রাতারাতি অবকাঠামো পরিবর্তন করা করতে পারবে এরকম বিষয়টি না আবার যেটা বলছেন উনি আমি একমত এই পয়েন্টে যে অষ্টম শ্রেণী পর্যন্ত যেটা প্রাথমিক এটা তো বাহাত্তর সালে প্রথম চুয়াত্তর সালে কিন্তু শিক্ষা কমিশন রিপোর্টই বলা হয়েছিল অষ্টম শ্রেণী পর্যন্ত এবং কোনো কমিশনে কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত করা হবে না কথা বলা নাই কিন্তু উদ্যোগ কিন্তু আমি দেখাতে পারবো যে বর্তমান গভর্নমেন্টে সেক্ষেত্রে কিছু উদ্যোগ গ্রহণ করেছে অলরেডি প্রাইমারি স্কুলে কিছু অবকাঠামো বৃদ্ধি করে ওই জায়গায় নিয়ে যাওয়া কোনো কোনো জায়গায় যেটা করেছে বাংলাদেশের মানুষ উন্নয়ন বলতে দুর্নীতির গন্ধ পাই এটা তবে হ্যাঁ তবে আমি একটা কথা বলতে পারবো যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিশেষ করে প্রাইমারিটা ওরা দেখে কিনা আমি জানি না যে বাংলাদেশে সবচেয়ে বেশি বোধহয় একমাত্র শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পঁচানব্বই পার্সেন্ট তাদের প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছে এটা আমি নিজের সংযোগকে দেখা আপনি একটা বিষয় আপনার দৃষ্টিপাত করবো যে জায়গায় দেখলাম আমাদের বহুমুখী শিক্ষা অবস্থা আছে আমাদের পাঁচটা বা সাতটা ধারা আছে এবং একটা বড় অংশ যেখানে শিক্ষা ব্যবস্থা জড়িত তারা এই প্রশ্নপত্র ফাঁসের যে ভোগান্তের ভিতরে আছেন যারা যে জুলুমের ভিতরে আছেন এবং আর একটা শ্রেণী যেটা উচ্চবিত্ত শ্রেণীর মানুষ যারা ও লেভেল এ লেভেলে পড়ছেন তাদের ভিতরে এই সমস্যাটা এখনো গ্রাস আবার যারা মাদ্রাসা ক্যাডেট ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আছে তাদের ভিতরেই হয়নি এই সমস্যার ভিতরে বড় কোনো সংকট আগামী দিনে আমাদের সামনে আসবে কিনা প্রশ্নটা যেটা বললেন

তাহলে আমি ওখানে পাশ করলি যে সে আদর্শ নাগরিক হবে তার মধ্যে দেশপ্রেম হবে মানবতা জাগ্রত হবে এইটা তো কোনো মানে নাই উনি বিশ্ববিদ্যালয়ের কথা বলেন রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ে চেয়ে তো গবেষণাটাই বেশি হওয়া উচিত এটার গুরুত্বটা বেশি হওয়া উচিত উনি বলেছেন গবেষণা আমি তো মনে করি গবেষণা যে প্রচুরটা যেমন একটা উদাহরণ দিয়ে বলি ওয়ান পার্সেন্ট টাকা ওরা সেই বিষয় আর সেই বিষয় যে বাজেট দেয় সরকারের সেখানে ওয়ান পার্সেন্ট টাকাও গবেষণায় নাই না সেই সেই বাজেটও নাই আমি আপনাকে বলছি ওয়ান পার্সেন্ট যে টোটাল সেই বিষয় যে টোটাল বাজেট তার ওয়ান পার্সেন্টও গবেষণা খাতে আচ্ছা বলি তারপরে কি হচ্ছে আমার কাছে শোনেন আপনার বিশ্ববিদ্যালয়ের কথাই বলি আমি আপনার বিশ্ববিদ্যালয় বলি আমি যেহেতু প্রাইভেট কলেজে বেসরকারি কলেজে প্রিন্সিপাল ডিগ্রি করেছি আমি সরকারি কলেজের মাস্টারও ছিলাম আমি করি নাই চাকরি সেটা ভিন্ন বিষয় আমি একেবারে আপনার মতো এরকম গ্রামের একটা একটা ঘরেই লেখাপড়া করেছি পাঁচটা শ্রেণী মিলে একটা ঘরের মধ্যে চিৎকার করে করে লেখাপড়া করেছি হ্যাঁ ওগুলো করে এসেছি আমরা আমি বুঝি বিষয়গুলো এখন ঘটনাটা হলো গবেষণার যে জায়গাটি উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি বলেন তো হেকায়েব যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে বিদেশিরা এত টাকা দিচ্ছে আপনার দেশের টাকা কোথায় ব্যয় হচ্ছে যতটা না গবেষণার ক্ষেত্রে ব্যয় হচ্ছে ততটা ব্যয় হচ্ছে ডিপার্টমেন্টের ওই কত সৌন্দর্য বর্ধন করা যায় আমার নিজের সন্তানও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি ঠাট্টা করে বলি তারপর দেখবেন যে পিএইচডি করছেন শত শত পিএইচডি পিএইচডি করছেন সে মৌলিক কোনো গবেষণার জায়গায় কিন্তু নাই আমরা তাদের বই রেফার ওই টিচারই কিন্তু যখন অন্য কলেজে শিক্ষক নিয়োগ দিতে যেতেন এখন আর যায় না অনার্সের শিক্ষক এখন তো সরাসরি সরকার শিক্ষক নিয়োগ দেয় তো নিয়োগ দিতে যায় যে বলে যে ইংল্যান্ডের অমুক রাইটারের ওই তো ফ্রান্সের অমুক রাইটারের বই এক গুছিয়ে দিয়ে বলে যে আপনার কলেজে অনার্স খুলতে এই বইগুলো লাগবে আমি তখন ঠাট্টা করে তাদেরকে প্রশ্ন করি আপনি কেন বলেন আপনি গবেষণা করেন তিনটা বই আপনি বলেন বাংলাদেশে এরকম আছে যাদের বই পড়ানো হয় আমি রাষ্ট্রবিদ রওনজাহানের কথা একটা উদাহরণ দিয়ে বলি যে তার বই তো পাঠ্য হিসাবে পড়ানো হয় তা আপনি বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর এক সালাউদ্দিন বাদ দিয়ে এই দু চারজন বাদ দিয়ে আমি প্রফেসর সনদ কুমার সাহা বাদ দিয়ে যারা মৌলিক কিছু গবেষণা গবেষণা করেছে প্রফেসর হাইউর রহমান এর মতো লোক এরকম আমরা দেখে এসেছি বিশ্ববিদ্যালয়ে যাদেরকে আমরা এগুলো গবেষণা ইদানিংকালে কী হচ্ছে আমি বিশ্ববিদ্যালয় বলি না আমি ভিসিকেও সুমান সাহেবকেও বলি আমি আর মিজানু সাহেবকেও বলেছি এদেরকেও বলি

আজকে সকল প্রকারের স্কলারশিপ সরকারি স্কলারশিপ যেগুলো একসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কলেজের শিক্ষকরা অ্যাচিভ করতো অন দ্য বেসিস অফ ম্যারিজ এখন সমস্ত স্কলারশিপ সরকারি আমরা ভাগ করে নেই তারা পিএইচডি করে আমার সমাজে কি অবদান রাখবে আমাকে সে কথা বলেন এই তার অবদান রাখা যায় এই জায়গাতে সরকার কেন ডিসকারেজ করে না যে আজকে আপনি শিক্ষক বলছেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কি করে নিজের পয়সা খরচ করে যে বেতন আপনি দেন বা যে বেতন একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পায় এশিয়ান প্রফেসর পায় সেই বেতন দেওয়ার সংসার চালিয়ে বাপ মাকে দেখিয়ে আবার খরচ করে বিদেশে যে এটা ভালো হায়ার স্টাডি করে আসবে এটা অ্যাপসার্ড

পাঠদান পদ্ধতি সমস্ত ট্রেনিংয়ে যাচ্ছে এই জায়গাটাই এইবারে প্রথম আমি লক্ষ্য করে দেখলাম এই গত দুই বছর ধরে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে প্রায় পঞ্চাশ জন মতো ফিলিপিনে পাঠিয়েছে মালয়েশিয়া পাঠিয়েছে সিঙ্গাপুর পাঠিয়েছে আমার বক্তব্যটা এই পয়েন্টে শিক্ষামন্ত্রীকেও আমি বলেছি বলেছি যে অধিক সংখ্যক

এটাকে একেবারে দেখার বিষয় না আমি নতুন প্রজন্মের প্রতি হতাশ না কোন প্রজন্মের প্রতি আমি হতাশ না তবে এদেরকে যথার্থভাবে কাজে লাগানোর জন্য মানব সম্পদ হিসেবে তৈরি করার জন্য যে পরিকল্পনাটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা এটা গ্রহণ করতে কর্ম পরিকল্পনা শিক্ষারীতি আছে শিক্ষারীতি বাস্তবায়নে তো কর্ম পরিকল্পনা থাকতে হবে ধন্যবাদ আমাদের অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ কথা বলছেন অধ্যাপক হাসনা তালে তাকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন যে সমস্যাটা আছে কিছু সম্ভাবনা আছে সব বিষয়গুলো নিয়ে আসলে আমাদের শিক্ষানীতি বিভিন্ন ধরনের কমিশন গঠন হয় ক্ষুদ্র মেয়াদে একটা পরিকল্পনা সরকার গঠনের সাথে সাথে পরিবর্তনের সাথে সাথে নীতিরও পরিবর্তন ঘটে আমরা এই জায়গাটায় স্থিতিশীল অবস্থা দেখতে চাই যারা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা সুন্দর করে ঢেলে সাজাবে যা আমাদের দেশের জাতি গঠন এবং বিশ্বে আমাদের বাংলাদেশকে তুলে ধরতে ভূমিকা রাখবে আজকের অনুষ্ঠানে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি